আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মক্কেল হাজির করা এবং তার সঙ্গে দস্তি করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত করআনি মাহে রমজানুল মোবারকের আমল শেয়ার করব শুধু আপনারা সুরায় এখলাস কুলহু আল্লাহু আহাদ এটি পাঠ করবেন ইনশাআল্লাহ এই আমলটি করার বিনিময়ে এই আমলটি করার বরকতে খুব সহজেই আপনি মোয়াক্কেল হাজির করতে পারবেন এবং তার সঙ্গে দোস্তি করতে পারবেন এবং তাকে দিয়ে পৃথিবীর যে কোনো জায়েজ কাজ মুহূর্তের মধ্যে করে নিতে পারবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে ভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি সফলতা লাভ করবেন আপনি খুব সহজেই মক্কেল হাজির করতে পারবেন তাকে দিয়ে পৃথিবীর জায়েজ কাজ মুহূর্তের মধ্যে করে নিতে পারবেন আমাকে অনেকজন কমেন্ট করেছিলেন যে হুজুর মাহে রমজানুল মাসে এবং পবিত্র রমজান মাসের একটি সহজ এবং কোরআনই পরীক্ষিত আমল দিবেন নেক জিন এবং মোয়াক্কেল হাজির করার তো আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি দীর্ঘদিন থেকে ইচ্ছার জিনাদের বা জিনারা মোতাব্বির হতে চাইছেন বা আমিল হতে চাইছেন তিনাদের জন্য এই আমলটা শুধু জিনারা কমেন্ট করেছেন তিনারাই না যে কেউ ওই আমলটি করতে পারেন খাস করে জিনারা মতাব্বির হতে চাইছেন আমিল হতে চাইছেন জিনারা দীর্ঘদিন ধরে মনের মধ্যে রেখেছেন বা ইচ্ছা যে আমি মককেল হাজির করব বা নেক জিন হাজির করে তাদেরকে দিয়ে মাখলুকে খোদাবান্দির খিদমত করব তাদের জন্য তো প্রিয় শ্রোতাবিন্দু অবশ্যই আপনারা এই সুরা এখলাসের আমলটি প্রয়োগ করুন অবশ্যই আল্লাহ তাবারকতালা আপনাকে কামিয়াবি দেবে আপনি খুব সহজেই মক্কেল অথবা জিন হাজির করতে পারবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে জেনে নিই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কোনো দিন নির্ধারিত নয় যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন তবে কিন্তু সময় নির্ধারিত করা হয়েছে প্রিয় শ্রোতাবিন্দু যেই দিনে আপনি আমল করবেন আমল করার পূর্বে আপনাকে হাসবে তৌফিক অর্থাৎ আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সদগা খায়রাত দান করে দেবেন তারপরে আপনার এই আমলটা করার জন্য বাস একটা জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে যে একটা আতর গোলাপি আতর আপনাকে ব্যবহার করতে হবে যতদিনে এই আমলটা চলবে আপনাকে গোলাপি আতর ব্যবহার করতে হবে প্রিয় শ্রোতাবিন্দু আমলটি করার সময় হচ্ছে গভীর রাত অর্থাৎ তাহাজুদের নামাজ যে টাইমে আমরা পড়ি ওই টাইমে অথবা গভীর রাত গভীর রাতে আপনাকে একটি রুমের মধ্যে চলে যেতে হবে প্রবেশ হয়ে যেতে হবে পাক পবিত্র হালতে হয়ে যেতে হবে এবং উজুর সহি যেতে হবে যার পর আপনি সর্বপ্রথম আগে আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন নিজের জিসমানি হেসার মানে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন শরীর বন্ধ করার নিয়ম হচ্ছে আপনি এগারোবার আয়তাল কুর্সি পাঠ করবেন প্রথম শেষে এগারো এগারোবার দরুদ ইব্রাহিম পরে দুটা হাতে ফু দিয়ে যেভাবে ধোয়া করি আপনি হাতটা পুরো শরীরে বুলিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনার হেসার হয়ে যাবে আপনার শরীর বন্ধ হয়ে যাবে তারপরে আপনি সুরা এখলাস সুরা এখলাস আপনি একশত চোদ্দো বার অনলি ওয়ান হান্ড্রেড ফোরটিন টাইম মাত্র একশত চোদ্দ বার সুরায় এখলাস বিসমিল্লাহ রহমান রহিমু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এই সুরাটাকে আপনারা একশত চোদ্দ বার করে পাঠ করবেন প্রথম ও শেষে তিন তিনবার করে দরুদে পাঠ পড়ে নেবেন এবং এই আমলটা আপনাকে এভাবেই একুশ দিন করতে হবে যদি একুশ দিনে সাফল্য না আসে তাহলে আপনাকে একচল্লিশ দিন করতে হবে এবং আমলটা ওনারাই করবেন যেনারা অলরেডি রোহানি শক্তি হাসিল করে ফেলেছেন বা রোহানি শক্তির আমল কমপ্লিট করে ফেলেছেন এবং এই আমল চলাকালীন আপনি গরুর গোশ দুধ মাছ খাসির মাংস এগুলো কিন্তু আপনি খেতে পাবেন না এবং এই আমল চলাকালীন আপনাকে নামাজ কন্টিনিউন পড়তে হবে নামাজ গ্যাপ দিলে কাজা করলে কিন্তু আমলে কার্যকারিতা হবে না আপনাকে নামাজ কম মানে পুরোপুরিভাবে আপনাকে আদায় করতে হবে ঠিক আছে এবং এই আমলটা করার জন্য আপনাকে এজাজত নিতে হবে এবং যদি আপনার এজাজত নেবেন এবং তার সাথেও যদি আপনার কোনো শ্যাখ এবং কোনো আপনার জানা চেনা ভালো আলিম বিনা পরিচয়ের মধ্যে আশেপাশে থাকে তেনার সঙ্গে এটা নিয়েও আপনি আলোচনা করতে পারেন ঠিক আছে তাছাড়া এই আমলটা করার জন্য অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে এজাজত নিয়ে নেবেন এবং যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আজকাল ভিডিওটা এখান থেকে